বুবলির সাথে তোমার ঝামেলা, সাকিব খানের ছবিতে তুমি কাজ পাওনি বলে পরবর্তীতে আজিজ ভাইয়ের সাথে আবার তুমি ইন করেছো। আমি একদম মানে যেটা কৌতূহল, দর্শক কৌতূহল বা সাংবাদিকদের কৌতূহল, বেসিক বিষয়টা কি তোমার, নাকি জাজে ফিরে যাওয়াটা, জাজের সাথে আবার কুপ আপ হওয়াটা একেবারে নিজের ইচ্ছা, নিজের অভিপ্রায়? এটা একেবারেই নিজের ইচ্ছা, এটা একেবারেই নিজের ইচ্ছা। আর দেখেন ভাইয়া, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি আপনাকে কেউ বাদ দিতে পারবে না, এবং এটা এটা তো বলাই আসলে যায় না যে বাদ দিয়েছে। এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করছে না আসলে, অনেকে অনেক মেসেজ পাচ্ছি যে তোমাকে কি কেউ নিচ্ছে না, নাকি তুমি কি সরে এসেছো, এই জন্য তুমি জাজ মাল্টিমিডিয়া? অনেকগুলো কমেন্ট আছে, আমি বলি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আচ্ছা সাকিব বাদ দিয়ে দিয়েছে বলে রাজে গিয়েছে, তো আমার আমার মনে হয় যে কখনো তো তোর স্টেটমেন্ট আসেনি এই ব্যাপারে। আচ্ছা তাহলে এখানে আমি ক্লিয়ার করি, আমি আচ্ছা ঠিক আছে এখানে ক্লিয়ার করি, এখানে বাদ দেওয়ার প্রসঙ্গ আসবে কেন আমি জানি না, কারণ যার নাম আপনি বলেছেন সাকিব ভাইয়া, সাকিব ভাইয়া কিন্তু নিজেই কোনো জায়গায় কোনো পত্রিকায় বলেছে যে মায়া সিনেমাতে পূজাকে নেওয়া হচ্ছে। বাট আমার কাছে, আমি পার্সোনালি মনে করি, এটা আমি 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 শুধু না, সবাই মনে করি, যেই সিনেমা কিংবা যেই কাজে আসলে আমরা চুক্তিবদ্ধ না, সেটা আমরা কীভাবে প্রাউডলি বলি যে এই সিনেমায় আমি কাজ করছি, তো ওই সিনেমা আমি চুক্তিবদ্ধ ছিলামও না, এখনও না। তো অনেকে অনেক সাইড থেকে অনেক কথা বলছে, কেন আমি শুধু শুধু এই কথাগুলো শুনবো? তো সেই শোনার কোনো মানে কিছুই তো নেই। আমি আমি কেন যেটা করিনি, যেই ভুল করিনি, যেই দোষ করিনি, সেই দোষ ভুলের দায়ভার আমি কেন নিব? সো আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করেছি যে আমি ওই সিনেমাতে চুক্তিবদ্ধ হইনি, যেই সিনেমাতে আমি চুক্তিবদ্ধ হইনি সেই সিনেমা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যখন আমি চুক্তিবদ্ধ হব তখন সব জার্নালিস্ট, সব জার্নালিস্ট ভাই বোনদেরকে আমি বলবো যে এই সিনেমা আমি করছি। আর আমি এই কথাটাও বলতে চাই, আমি আমি কিন্তু কোনো অভিনেতা অভিনেত্রীকে ছোট করে কোনো কথা বলিনি, কারণ সেই অধিকারও আমার নেই। সো আমি সাকিব ভাইকেও ছোট করে কথা বলিনি কিংবা কাউকে ছোট করে কথা বলিনি। কিন্তু ভুলের প্রসঙ্গটা আসলে যে আমি জাজে ফিরে যাচ্ছি বিকজ অফ আমার পরিবার বা আমার নিজস্ব ঘর, এটা এই এই বিষয় তো ওই ওই রিপেন্ট থেকেই আসলে জাজে ফিরে যাওয়া। আচ্ছা এইখানে আমি বলি যে স্ট্যাটাস প্রসঙ্গ, হ্যাঁ এখানে আমি বলি যে আমার, আমি সবসময় বলে এসেছি আমার দুইটা ফ্যামিলি, একটা হচ্ছে আমার এক এক ফ্যামিলিতে আমার মা থাকে, আমার বাবা থাকে, আমার ভাই থাকে, আমার ভাবি, আমার ভাইয়ের ছেলে, এই একটা ফ্যামিলি। আর আরেকটা ফ্যামিলি হচ্ছে জাজ ফ্যামিলি। সো ফ্যামিলির সাথে কিন্তু একটু ভুল ভুল বোঝাবুঝি কিংবা রাগ করে থাকা, এটা কিন্তু হতেই পারে। এবং আমি আমার মাকে বলতেই পারি, আমার বাবাকে বলতে পারি, দূর আমি বাসায় থাকবো না বলে আমি একটু বাইরে বাইরে চলে গেলাম, একটু ঘুরলাম, ঘুরে কিন্তু আবার বাসায় আসতেই হবে আমার, হ্যাঁ কারণ এটা আমার ফ্যামিলি। সো জাজের জাজের ক্ষেত্রেও সেম, যারা যারা কাজ করেছে সবাই কিন্তু একটা ফ্যামিলি জাজের, আমিও সেখানে আছি, তো সেখানে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, আবার ফ্যামিলিতে ফিরে এসেছে, যেটা আসলে হয়।